শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শ্রীঘরে রয়েছেন সরকারি আধিকারিক থেকে নেতা মন্ত্রীরাও। নিয়োগ দুর্নীতির পাশাপাশি এবার শিক্ষকদের পোস্টিং দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই বদলির পোস্টিং এ সেই দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ মতো ওবার পোস্টিং দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করলো সিবিআই। সূত্রের খবর, এই তদন্তের জন্য 344 জনকে ডেকে পাঠিয়েছে এদিন সিবিআই। ধাপে ধাপে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাদের। রাজ্যের দুই জেলার ডিআই দপ্তরে নোটিশ পাঠিয়েছে সিবিআই। ধাপে ধাপে জেলা ধরে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। অভিযোগ রয়েছে পছন্দের জেলায় বদলি নেওয়ার জন্য নিয়ম বহির্ভূতভাবে অর্থের বিনিময়ে তা দেওয়া হয়েছে। শিক্ষা পর্ষদের একাংশের সঙ্গে জড়িত বলে অভিযোগ। তা খতিয়ে দেখতেই এই তদন্ত। জানা গেছে সোমবার থেকেই হাজিরা শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষক এসেছেন নিজাম প্যালেসে। ডিআই অফিস থেকে সিবিআই হাজিরার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তারা। ডিআই অফিসের আধিকারিকদের পাশাপাশি অর্থের বিনিময়ে পছন্দের পোস্টিং পাওয়া শিক্ষক শিক্ষিকাদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেজন্য তাদেরকেও তলব করা হচ্ছে। কি করে পোস্টিং হয়েছে সে ব্যাপারে সকলের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।